কোনো যে সুযোগটা আমাদের সময় ছিল না, হয়তো খুব রেয়ার স্কলারশিপ ছিল। আজকে দেখুন মেয়েদের স্কুলে যত মেয়েরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রী, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত কন্যাশ্রী ওয়ান, কন্যাশ্রী টু, কন্যাশ্রী থ্রি স্কলারশিপ। বাবা মার মাথা থেকে অনেকটা চিন্তা লাঘব হয়েছে। তপশিলি আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ। সংখ্যালঘু, তাদের জন্য ঐক্যশ্রী আছে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল ক্লাস, যাদের জন্য সুযোগ সুবিধা অনেক কম, তাদের জন্য আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি। এবং আগে এটা প্রায় 85% মতো ছিল, আমরা এখন 60% করে দিয়েছি, যাতে আরও স্টুডেন্ট ভালো করে পড়তে পারে। আগে আপনারা লক্ষ্য করে থাকবেন, সিবিএসসি আইসিএসসির সাথে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার অনেক নাম্বারের ডিফারেন্স থাকত, ফলে বিভিন্ন উচ্চশিক্ষায় তারা ভালো মতো চান্স পেত না। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা 80, 90, 99 সব পায়, ফলে স্ট্যান্ডার্ডটা কিন্তু এক হয়ে গেছে। প্রাথমিক শিক্ষায় বাংলা কিন্তু সর্বশ্রেষ্ঠ শিরোপা পেয়েছে। 1,03,00,000 ছাত্রছাত্রী অলরেডি সবুজ সাথী পেয়েছেন, বিনা পয়সায় সাইকেল। প্রতি বছরই ক্লাস 9 দেওয়া হচ্ছে এটা। তরুণের স্বপ্ন, উচ্চ যারা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে, এটা প্রতি বছর 12 ক্লাসে উঠলেই তারা পাচ্ছে, এটাও গভর্নমেন্ট বিনা পয়সায় দিচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীদের আমরা এবং প্রায় 18,16,000 ট্যাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সমস্ত সহায়ক ছাত্রছাত্রীদের স্কলারশিপের আওতায় আনা হয়েছে। ঐক্যশ্রী পেয়েছে 3,07,00,000 ছেলেমেয়েরা, শিক্ষাশ্রী পেয়েছে 1,05,00,000 ছেলেমেয়েরা, স্বামী বিবেকানন্দ কাম মেরিট কাম স্কলারশিপ এটা পেয়েছে 14,65,000 ছাত্রছাত্রী, প্লাস 80,00,000 কন্যাশ্রী। কিছু কিছু ক্ষেত্রে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিনা পয়সায় বইও দিই।